আসতে দেন, মেয়েটার আসতে দেন না, মেয়েটার আসতে দেন, দেখতে পায়ের নিচে আমি শুধু এটুকু বলতে পারি যদি এইরকম সিস্টেম যদি চলতে থাকে, দিস ইজ দ্য ভেরি লাস্ট টাইম আমি ইলেকশন করছি, এরপর আমি কখনো ইলেকশন করব না। আমরা বলেছি আসলে অনেক সময় হয় কি, নির্বাচন কমিশনকে দায়ী করে শুধু লাভ নেই, সার্বিক পরিস্থিতি চিন্তা করে তাদেরকে অনেক সময় এই ধরনের পদক্ষেপ তাদেরকে নিতে হয়। আমরা এমন কোনো কিছু করব না যাতে করে নির্বাচন কমিশনকে এই ধরনের পদক্ষেপ নিতে হতে পারে। আমরা যদি সেভাবে দুটি মাথা সুস্থ সুন্দর চিন্তা করি,
তার আমার মনে হয় না এই ধরনের আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজকের এখন পর্যন্ত এই নির্বাচন কমিশন এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বা নির্বাচন পরিচালনায় যারা দায়িত্ব রয়েছে তাদের প্রতি কতটুকু সন্তুষ্ট? আমি আমার দিক থেকে আমি সারা জীবনে পজিটিভ মাইন্ডে, আমি সবসময় পজিটিভ দেখা পছন্দ করি। আই মন স্টিল দে আর ওয়ার্কিং গুড, তারা ভালো কাজ করছে এবং এই ধারাবাহিকতা যেন থাকে। বাট আমি আবারও বলব, ইলেকশন করার সময় যদি সিনিয়র লেভেলের আর্টিস্টকে যদি গেটে দাঁড় করিয়ে তাদের আইডেন্টিটি চাওয়া হয়, আমি তো লাস্ট পার্সন, আমি বলেছি এটা আমার শেষ ইলেকশন, বেঁচে থাকি আমি যারাই নেতৃত্ব আসুক তাদের প্রতি আগামী দিনগুলোতে শর্টকাটে কি প্রত্যাশা? শর্টকাটে একটাই প্রত্যাশা, এই ধরনের ইলেকশন হতে পারবে না। আমি যদি আমার গ্রুপ নির্বাচিত হয়ে আসে তাদেরকে যে কোনো ভাবে বলবো এইভাবে নির্বাচন করতে পারবা না, যদি করো আমি তোমাদের সাথে নেই। আমি বলতে চাই যদি না করে তারা আমি তাদের সাথে থাকবো না। আমি এটা আসলে কিছু ব্যাপার আছে যে আপনাকে অর্জন করতে হবে, বিকজ আমি অর্জন করি এই জন্য যে আমি আমার জানা মতে আমি কখনো কোনো সিনিয়রের সাথে আমি জীবনে বিয়াদবি করিনি। আমার যে একদিনের সিনিয়র তাকেও আমি মেকআপ রুমের চেয়ার ছেড়ে দিয়েছি আমি, এবং ছোটদের সাথে সৌহার্দ্যপূর্ণ যে ব্যাপারটি আছে আমি সারা জীবনে তার সাথে দাঁড়িয়ে বুকে বুক মিলে গলায় ধরে সবার সাথে আমি দুষ্টুমি চলে আমি যেইভাবেই থাকি না কেন, গাড়ি থাকলে গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলেছি। অনেকে হয়তো বা ইলেকশনের সময় এই কাজটি করে আর আমি সারা জীবনে এই কাজটি করি, যার জন্য সকলের ভালোবাসা আমার প্রতি আসে, সেবা এই চোখ বন্ধ করে আমাকে ভোটটা দিয়ে দেয়। শেষ একটা কথা বলছিলেন ওই বিষয়টা যদি ক্লিয়ার, কোনটা রজনীকান্ত অমিতাভ বচ্চন তারা যে সিনেমা ভারতের প্রতি, আমি এখানে যারা আছে আমি এই ব্যাপারটা নিয়ে টোটালটাকেই আপনাদেরকে আমি দোষী করি, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন আমি 100% তাদেরকে দোষারোপ করব, বিকজ আমরা বিশ্বাস করি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পেইন ইজ মাইটার দ্যান দ্য সোল, আপনাদের লেখনীটা সেরকম তীব্র হয় না। কেউ অন্য পৃথিবী অন্য জায়গায় হলে আমাদের দেশে কেন হচ্ছে না, আমাদের দেশে হতে হবে, আপনারা যদি সেইভাবে লেখেন তাহলে এখানে হবে, কথা বলি এক মিনিট, তাহলে হবে, আমাদের হচ্ছে না কেন? সিলভার স্টোর স্টোরেন্ট যদি ওখানে কাজ করতে পারে, স্ট্যালন যদি কাজ করতে পারে, সেই রকির হিরো এখনও কাজ করতেছে, আমাদের যদি পাশের দেশে তাকাই, যদি আমরা চিরঞ্জীবী সাহেব করছেন, অমিতাভজি করছেন, তারপর আমি বলবো যে রজনীকান্ত সাহেব করছেন, তারা তো 76 হয়ে গেছে, আমাদের এখানে হচ্ছে না কেন? বিকজ আমাদের দেশে হচ্ছে না একমাত্র আপনারা অনেক অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা এই কাজটা লেখেন না, এটার জন্য টোটালটাই আমি আপনাদেরকে দোষারোপ করছি। আপনারা এখন মারেন কাটেন যা খুশি করেন, আপনারা একটু লেখেন সুন্দর সুন্দর করে, শুধু অন্য সব জিনিস না লিখে এই দিকে আমাদের একটু সাহায্য করেন, আপনারা চাইলেই সম্ভব এগুলো। কিন্তু ভাইয়া আপনারা কেন করেন না? বর্তমানে চলচ্চিত্রের বাইরে হচ্ছে ওটিটি যে বিষয়গুলো আছে ওখানে তো আপনার মেকিংগুলো ভালো হচ্ছে, সেক্ষেত্রে ওটিটির কাজ করার ইচ্ছা আছে কিনা? আমার আমার ইচ্ছার কথা বলবো না, কেউ আমাকে বলেনি, আমি চিন্তা করিনি, কেউ ভালো কাজ করলে আমি ভালো বলবো না, সেই রকম গল্প আমি অবশ্যই কাজ করবো। একটু বলেন আজকের পরিবেশ, আমরা একটু পরে এসেছি তো কেমন দেখছেন, কি অবস্থা? ক্লিন, কিন্তু কালকে রাতে কিন্তু আমরা ভোটের আগে আমরা এমনি একটা অভিযোগ, অহেতুক একটা অভিযোগ শুনলাম, আমাদের বিতর্ক ইচ্ছাকৃত কিনা? আমরা একটু বিতর্কে জড়ানো পছন্দ করি, একে অপরের বিরুদ্ধাচরণ করা পছন্দ করি, কিন্তু আপনি দেখবেন আমাকে কোনোদিন কাউকে নিয়ে কোনো বিরুদ্ধাচরণ একটি শব্দ আমাকে বের করতে পারবেন, আমি করি না, নেভার এভার, আমি কারো বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না, আমি আমার দোষ ত্রুটিগুলো ধরার তুলে ধরার চেষ্টা করব এবং এইটাকে আমি সংশোধন করার চেষ্টা করব নিজেকে, আরেকজনের দোষ ত্রুটি ধরতে যাবো কেন? আপনি এবং আপনার প্যানেল জিতে গেলে পরাজিত প্রার্থী এবং প্যানেলদের উদ্দেশ্যে কী বলবেন? আমি তাদেরকে বলবো একটাই, যে এটাকে নর্মালভাবে নিয়ে, সেটা আমরা জিতি বা তারা জিতুক, নর্মালভাবে নিয়ে করমর্দন করা ওয়েলকাম। সমিতির গতিশীলতা এবং চাঞ্চল্য ফিরে আসার নিয়ে আসার জন্য আপনারা কী করবেন? আমরা দেখেছি যে মাঝে এই যে এবার হচ্ছে যে আমার সমিতিতে কাউকে এসে পাওয়া যেত না, এটা পাওয়া যাবে, পাওয়া যাবে, বিগতভাবে বিগত যদি দিকে তাকিয়ে দেন সবসময় পাওয়া গেছে, করোনার সময় যদি আপনি ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন সবাইকে পাওয়া গেছে, এবং আমি বিশ্বাস করি এই প্যানেল যদি আসে 100% শিল্পী সমিতির সদস্য যারা আছে তারা সার্বক্ষণিকভাবে আমাদেরকে পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
দর্শক আসলে যে কোনো গাড়ি আসলেই কিন্তু লাফিয়ে পড়ছে নায়ক নায়ক দেখার জন্যই। আমরা দেখতে পাচ্ছি যে এফডিসির গেট, মেইন গেট, এই গেটে কিন্তু আজ কিন্তু উৎসুক জনতার কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে নায়ক নায়কের সাথে সেলফি তোলার জন্যে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু এখানে, মানে যে কোনো সেলিব্রিটি আসলে কিন্তু সেলফি তোলার জন্য কিন্তু আসলে লাফিয়ে পড়ছে। এখানে বিশেষ নিরাপত্তা রয়েছে, গেটের যে পুলিশ বাহিনী এলিট ফোর্স এখানে আসেন, এখানে যে কোনো গাড়ি আসলে কিন্তু উৎসুক জনতা কিন্তু লাফিয়ে পড়ছে সেলফি তোলার জন্যে। এখানে পুলিশ দেখতে পাচ্ছেন যে এবারের যে শিল্পী সমিতির যে নির্বাচন 2024-26 যে নির্বাচন আজকে 19 এপ্রিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গেটে কিন্তু প্রচণ্ড মানুষের ভিড়, এখানে যে গাড়ি আসছে নায়ক নায়িকা সেলফি তোলার জন্য কিন্তু উৎসুক জনতা কিন্তু একদম কিন্তু লাফিয়ে পড়ছে। যে দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে কিন্তু তারা অপেক্ষা করছেন, অপেক্ষা করে কিন্তু দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা যে নায়ক নায়িকা যারা আসছে তারা আসলে কিন্তু সেলফি তোলার জন্য হিড়িক পড়ে যাচ্ছে। যদিও প্রবেশ পথে কিন্তু দারুণ নিরাপত্তা রয়েছে, এখানে কেউ কিন্তু ঢোকার যে ব্যাপার প্রবেশপত্র ছাড়া কিন্তু সে ঢুকতে পারবে না। গতকালকে গণমাধ্যম কর্মীদের কিন্তু রাত 12টা পর্যন্ত প্রবেশপত্র বিতরণ করেছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাচ্ছি উৎসুক জনতা কিন্তু ভিড় করছে, যে ভিড় করে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে যে কোনো নায়ক নায়িকা আসলেই এখানে শিল্পী তোলার কিন্তু হিড়িক করছেন উৎসুক জনতা। আমরা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দেখার জন্য চেষ্টা করলে কিন্তু কঠিন নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে পৌঁছাচ্ছে। এখানে উৎসুক জনতা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে ভিড় করছে। এখানে এখানে যে মেইন প্রবেশ পথ সেখানে কিন্তু কার্ড ছাড়া কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে তবু উৎসুক জনতা ভিড় করছে, কারণ নায়কদের দেখে তারা কিন্তু শিল্পী তোলার জন্য কিন্তু লাফিয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি একটু আগে চলচ্চিত্রের যে কৌতুক অভিনেতা আসার পরে কিন্তু উৎসুক জনতা শিল্পী তোলার জন্য কিন্তু লাফিয়ে পড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে বেশ নিরাপত্তার ইয়ে করে কিন্তু আসলে ঢোকানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনী সেই কোর্স আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উৎসুক সকাল থেকে কিন্তু ভিড় করছে তারা অনেকে। আবার যে ভক্তরা কিন্তু সকাল থেকে কিন্তু যারা পছন্দের নায়ক নায়িকা যারা আসছে তারা কিন্তু সুস্থ সেলফি তোলার জন্য কিন্তু লাফিয়ে পড়ছে। তারপর গেটে বিশেষ নিরাপত্তা পুলিশ বাহিনী এলিট ফোর্স তারা কিন্তু কাজ করছে। এখানে যাদের পরিষ্কার আছে তারাই কিন্তু আসলে এখানে ঢুকতে পারবে, এর বাইরে কিন্তু আসলে ঢুকতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে যারা সুযোগতা আছে তারা কিন্তু সেই সেলফি নেওয়া পেলে কিন্তু সেলফি তোলার জন্য কিন্তু লাফিয়ে পড়ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে বাইরে দাঁড়িয়ে আছেন এখনও কিন্তু, ভিতরে কিন্তু আসলে ভোট শুরু হয়েছে। এখানে ভিড় করছেন যে যে কোনো নায়ক নায়িকা আসলে তাকে দেখার জন্য সেলফি তোলার জন্য ভিড় করছেন। এবারের শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল দাঁড় হয়েছে, একটা হচ্ছে নিপুল কলি আর হচ্ছে যে নিশা ডিজিটাল বিউটি প্যানেল। এখানে হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি হারমিন সিনজার কারণ কিছু যারা ছবি তোলার সময় মানুষ কিন্তু দৌড়াচ্ছে। হারুন কিছু যার ভোট দিয়ে কিন্তু আসলে দেখতে পাচ্ছে হারুন কিছু সাথে ছবি তোলার জন্য মানুষ কিন্তু আসলে পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে সেলফি তোলার জন্য। অলরেডি ধরে ফেলেছে কিন্তু হারুন কিছু যারকে। সেলফি তোলার জন্য আসলে উৎসুক জনতা কিন্তু ঘিরে ধরেছে হারুন কিছু যারকে। তিনি কিন্তু আসলে ভোট দিয়ে চলে যাচ্ছেন। দেখেন ছবি তোলার জন্য হারুন কিষেনের সাথে সবাই কিন্তু আসলে মানে এক ধরনের যে তার পেছনে পেছনে আসলে দর্শক দৌড়াচ্ছে হারুন কিষেনের সাথে ছবি তোলার জন্য। তার যে
বাংলাদেশের যে জনপ্রিয়তা আসলে বলে বোঝানো যাবে না, ভোট দিয়ে কিন্তু আসলে সে ওই দর্শকদের তোপের মুখে পড়েছে আমরা দেখতেই পাচ্ছি অলরেডি। কিন্তু দর্শক যে দেখে না প্রচুর জনতা কিন্তু ভিড় করছে তার সাথে ছবি তোলার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ কিন্তু এই যে তাকে কিন্তু ঘিরে ধরেছে সেলফি তোলার জন্য। হ্যান্ড প্যাসেঞ্জার এখানে যত প্রচুর জনতা তারা কারণ কিছু তারা পিছনে কিন্তু আসলে দৌড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনও সে কিন্তু যে যাচ্ছে তাকে তার সাথে ছবি তোলার জন্য কিন্তু প্রচুর জনতা কিন্তু ভিড় করছে পিছিয়ে পিছিয়ে কিন্তু আসলে দৌড়াচ্ছে। দর্শক আমরা দেখতেই পাচ্ছেন আমরা বেশ জুম করে অনেক দূর কিন্তু আসলে 100 গজ কিন্তু পেরিয়ে গেছে, তারপরে কিন্তু আমরা কিন্তু বেশ জুম করে কিন্তু দেখাচ্ছি কারণ কিছু ছবি তোলার জন্য কিন্তু আসলে প্রচুর জনতা কিন্তু ভিড় জমিয়েছে এখানে। দর্শক সকাল থেকে নির্বাচন শুরু হয়েছে, এখানে প্রচুর জনতা ছবি তোলার জন্য কিন্তু ভিড় করছে। সঙ্গে থাকুন দর্শক, আমরা কিন্তু আসলে আমাদের ব্যাংক প্রোডাকশনের চ্যানেলে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন একটার পর একটা, আপনার সঙ্গে থাকুন দর্শক। আমরা ভিতরে প্রবেশ করবো একটু পরে, প্রবেশ করার পরে কিন্তু আমরা আসলে আপনাদেরকে সব ভিডিও দেখাতে পারবো। ক্যামেরা লাগান, ক্যামেরা লাগান। ক্যামেরা লাগান, ক্যামেরা লাগান, বুম 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 লাগান, বুম লাগান, বুম লাগান। বুম লাগান, বুম লাগান, মোবাইল দিয়ে সবাই সব পারে। আমার কিন্তু অনেকগুলো করব আছে, আর কাই ফুটে আস বুঝছেন কার কার এটা হচ্ছে, এটা কিন্তু আর কাই ফুটে আস মরে গেলে এটা আমরা দেখানো হবে। এই মাধব ভাই কিছু কোন মাথা মাসকে না খেয়ে আসছে বাপ্পি কোন একটা নারী সাংবাদিককে বলছে কয়েকজন নাম করে আছে, এরা টাকা নিয়ে কাজ করে এদের কাজটা তুমি থাকবা, এটা না আরেকটা অনেক টপ ফালাইছে এটা কিন্তু আর কাছে ফুটেজ বুঝছেন মনে টোরে গেলে এটা দেখানো হবে। কি বলো আরে মাধব ভাই জীবনে জাতীয় কবি হতে পারবেন না, ঠিক আছে ২০২৪-২৬-এর নির্বাচন চলছে, এখানে গণমাধ্যম কর্মীরা বসে আছেন সবাই অপেক্ষা করছেন। মাধব ভাই এই মিজান ভাইরা তো পুরে রাখতেছে আল্লাহ সব পাকে গেছে, দাদা আর কাই ফুটেস পড়ে গেলে দেখানো হবে। আচরণ করতে থাকে
এত কি ভিউ আছে সারা মন্ডল, ভিউ আছে তোর নাই, এটা আর কাই তোরা মরে গেলে দেখাবো সিটি থাকবে। আপনারা বুঝতেছেন না, ভাই আসেন আসেন যান ভিতরে যান যান ভিতরে যান ভিতরে না এগুলো তো আর্কাইভ, এগুলো তো ছাড়বো না, মরে গেলে দেখাবো। ভোট চলতেছে সকালবেলা পুরো ফাঁকা, এফডিসি খাবারের পরে আপনি বুঝছেন, যদি নায়ক মান্নার সময় এই ক্যামেরাটা থাকতো কি হতো, আজকে পুরো চ্যানেল হিট। মারামারি লাগছে নাকি? আর কাইপ আর কাইপ ভাই, কোক খাবো ভাই, কোক খাবো। এখনো তেমন শুরু হয়নি, একদমই অল্প মানুষ। দাদু অনুভূতি কি? এই এই মাধব ভাই, কোক খাবো। কেমন আছো ভাইয়া? ভালো আছো? হাতে বাইরে আমি খেতে চাই, যাইতে চাই। শাহনুর তোর রেকর্ডিং বন্ধ, সমস্যা কি? ইলেকশন পর্যন্ত সুন্দর না ইচ্ছা হলো তখনই কেটে দিবি, তাহলেই তো হয়ে যায়। এ শ্রাবণ দেখলাম যে কানে কানে নিপুণ, আবার কানে কানে কি গানি বলছিল বলো না। কি এটা কি অলরেডি রেকর্ডেড? ওইটা কি রেকর্ড হয়েছে? হ্যাঁ
না একটু কি বলো লাইভে লাইভে আছে এটা তো বেসিক্যালি নর্মালি বললাম যে আপনি কেমন চলছে ভোট না ওইখানে আমি যে বললাম যে আপনি কি বাড়ি যাওয়া হয় নাকি এটাই ভোট তো ভোটই বেসিক্যালি মানে যেহেতু ভোটার নিয়ে একটা যেহেতু একটা ইয়ে হয়েছে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সেটা আসলে অবসান হয়েছে হ্যাঁ এটা অলরেডি ক্লিয়ার আপনাকে আমি বললাম যেহেতু ভোট এখানে তো আসলে কারোর প্রতি আক্রোশ কারোর প্রতি কোনো ধরনের ঘৃণা ক্ষোভ এগুলো এখনও রাখার প্রয়োজন নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিল্পীদের নির্বাচন বলতে এখানে আমরা একটা আনন্দ উৎসবে আছি এখানে পুরাতন কোনো ভিতরের ক্ষোভ আক্রোশ এগুলো আমার মনে হয় যে আর মনে রেখে লাভ নেই যা হওয়ার তো হয়ে গেছে আজকের পর থেকে আমরা সবাই এক এটা হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন এটা মোটামুটি আমরা সবাই এক আমার কাছে শ্রদ্ধা ডিপজল ভাই আমার সম্মান দেখা যাচ্ছে যে নির্বাচনের একটা বিষয় থাকে যেটা যে বিশ্বের মানুষ কিন্তু আসলে কেউ কারো না কেউ কারো আপন না কেউ কারো পর না হঠাৎ করে যদি শ্রাবণ শাহ সাধারণ সম্পাদক হয়ে গেল সেক্ষেত্রে কি আসলে সামলাতে পারবে এটা শ্রাবণ শাহ অনেকেই বলল যে যদি কখনো এটা হয়ে যায় সেই ক্ষেত্রে কী করবেন অবশ্যই সামলাতে পারবো আমি যদি না পারি সিনিয়র যারা ছিল ওদের হেল্প নেবো আমি যদি হয়ে যায় তখন তো মিরাক্কেল বলতে পৃথিবীতে যে একটা শব্দ ছিল এটা নতুন করে আবার আরও একটা চলন্ত হয়ে গেলে কিন্তু গরু কেটে সবাইকে খাওয়া দাওয়া শুধু গরু নয় আমি মোটামুটি একটা নয় একাধিক ট্রাই করব থ্যাংক ইউ কয়জন আপনারা কয়জন 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 আপনারা মাইকেল বাবু হাসি দাও হাসি দাও এই সাদিয়া হাসি দাও আমরা কিন্তু এখনো পড়তেই নাই আমরা কলো শট কলো শট তিনটা কলো শট ছোটোর কলো দিচ্ছি আমরা সাইকেল আমাদের আমার দোষ নাই সামনে কি চলে গেছে ড্রাইভার কি দিয়ে যাবো
ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন রাজি না না এটা আর্কাইভ শর্ত মনে টনে গেলে ভাইয়া পরে আসতে আসতে মাহি আরে সামনে দিয়ে সরেন না আর্কাইভ শট এখানে ভোট হচ্ছে পুলিশ আর হচ্ছে সাংবাদিকই বেশি দেখতে পাচ্ছি দর্শক পুলিশ নাই একই কথা ওসব মাহি এসেছে মাহি আসার পরে সব উত্তেজিত আসতে দেন
এবার পাওয়া গেল না একে শিব লাগে আমরা স্কিল তুলে আমরা ক্যামেরা আমার মাইক্রোফোন আছে
কেমন আছেন? অনেকদিন পর। আসসালামু আলাইকুম। পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা তো আমার মতো পরিবেশটা সবাই বলছে, চ্যানেলও দেখছি সবাই বলছে। কেমন ঠিক আছে? এবং যেমন আগের মতো ওই আপনারাও জানেন যে ঝামেলাটা নাই, এই জন্য পরিবেশ সবকিছু খুব ভালো লাগছে, অন্যরকম ভালো লাগছে। যারাই আসবে তাদের কাছে মানে প্রত্যাশা, আপনাদের কাছে প্রত্যাশা তো আমার একার না, আমার একার ভালো চাইলে হবে না। আমাদের প্রত্যাশার কথা আপনারা সবাই জানেন এবং সবার একই রকম প্রত্যাশা, যে শুধু আমার নিজের কথা চিন্তা করলে হবে না, সম্মিলিতভাবে যেন FDC কলাকুশলী শিল্পী সব ভালো থাকে, সুন্দর থাকে, ভালো ভালো কাজ পায় এবং সবার যে সমস্যা আক্ষেপ এগুলি শুনে সেই মোতাবেক যদি তারা এগোতে পারেন, কাজ করতে পারেন, তাহলে সামনে তো আবার 2 বছর পরে আমরা তাদেরকে জবাবদিহি করতে হবে, সামনে দাঁড়াতে হবে, তখন তো সমস্যা পড়ে যাবে। যারা ভালো কাজ করবে তারা অবশ্যই আবার দাঁড়াতে পারবে। তো আমরা তো প্রত্যাশা চাই, আমাদের প্রত্যাশা আগের চেয়ে অনেক ভালো কিছু হবে, ভালো কিছুই আশা করবো। একটা সময় 24 ঘন্টায় বলা চলে শুরু করতে 2 শিফটে, এখন অনেকটা শুটিং মানে FDC এরকম অবস্থায় খারাপ লাগে কিনা? সিনেমার একটা রমরম অবস্থা থেকে আপনারা পরিচিত। খারাপ তো অবশ্যই লাগে, একসময় এত বেশি কাজ আমরা সবাই করেছি, এখন সেই হিসাবে বলা চলে অনেকেই কাজ করছে না, কাজ নাই, ছবিও করছে না, তো সেই হিসাবে অনেকে বেকার হয়ে গেছে, অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, যারা পাচ্ছে বেশ ভালো পাচ্ছে, যারা পাচ্ছে না তো একদমই পাচ্ছে না, তাহলে আসলে খারাপ লাগে, এটা কষ্ট হয়। এই এই সমস্যাটা নিরসন হওয়া উচিত এবং যারা জিতবেন, আমি বলবো যারা হারবেন আর জিতবেন এটা বড় কথা না, এটা আজকের দিন শেষে সবার একত্র হয়ে যাওয়া উচিত, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের পার্সোনাল সমস্যা চিন্তা রাখবে, সবার স্বার্থে সবার এক হয়ে যাওয়া উচিত, ইন্ডাস্ট্রির স্বার্থে। থ্যাংক ইউ। ভালো থাকুন। বানাই আর এখন ছোট পর্দায় বলা চলে নিয়মিত, কিন্তু বড় পর্দায় বড় পর্দায় একটা দুইটা, বড় পর্দায় বললাম যে অত বেশি কাজের লোড আমি আগের মতো করে নিচ্ছি না, কম লোড নিয়ে কাজ করছি, যার জন্য কম কাজই আসছে, আমি ইচ্ছা করে একটু বেছে কম কাজই করছে, যেটা করলে আমার নিজের শারীরিক সমস্যা হবে না এবং নির্ভরতারাও খুশি থাকবে, সেভাবেই কাজ করছি আর কি। থ্যাংক ইউ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।
আগে বিষয় রাখতেছ না আমি কার ছেলে আমার ছেলে আকাশ আকাশ
ভালো আছে আমি যেই দিক দিয়ে বের হয়েছি শুধু কেবলটা দেন, চার্জার পাইছে ঘন্টা দিচ্ছি। মনে করে দিয়ে কিন্তু না লাগে বিপদে পড়ো। আপনি আমাকে ফোন দিবেন, সমস্যা কি নাই, ফোন দেবেন না, আপনি আমাকে খুঁজে দেবেন, ঘন্টা খানিক পরে আমি আমাকে খুঁজে দেবো, সমস্যা নেই। আপনি আসেন তো আমিও আসি, সমস্যা নেই। দিবেন নষ্ট অনুভূতি কেমন? অনুভূতি খুবই ভালো, বাট একটু কলেজে টিমটিম করছে। জয়ের আশায় আছি, জয় হোক আমাদের, জয় হোক চলচ্চিত্রের, জয় হোক পুরো চলচ্চিত্র পুরো ইন্ডাস্ট্রি। গরম কেমন আজকে? ও হাত পাখা হাত পাখা হাত পাখা আকাশেন তুমি কি করো? আকাশ চুপ, কুল কুল, গরম প্রচুর গরম আজকে, ভাই একজনকে দিন, একজনকে দিন, একজনকে দিয়ে ছাড়েন, ও ধরেন সবগুলো।
এই সামনে বসে যান, আমরা পিছনে আছি। এই ওরা কে তো গাড়ি না দাও। আরে ভাই মোবাইল বলেন 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 শুরু করে শেষ হবে না। পিছনে ফ্রেম করছে না, ওই সাইডে দাদা দেখান। আবার সচল হই। আমার মোবাইল ঢুকেছে জনগণ। আমার কাছে তেমন মনে হয়নি। গতবার আমি যেরকম শিক্ষা পেয়েছি গেট থেকে শুরু করে একদম খুশি যখন শুরু হয় আমার পিছিয়ে চলে আসে। আমার ওই ভয় লাগে না, আমার হচ্ছে আনকার যা হবে আনকাই মরে গেলে তারপরে ছাড়ি। হ্যাঁ কারা গেলে মরে গেলে খুব দেখে ছিল না
আমার হাতে কে আছে আগে দাদা ডিপু মাই বুম ওই যে রাইজিং না আমার গিরি আমাদের জন্য একটুখানি সরকারের কাছে একটু ব্যবস্থা করার চেষ্টা করবেন, যাতে আমাদেরকে একটা পেনশন দেওয়া হয়, আমাদেরকে মানে আমরা যখন বয়স হয়ে যাবে মরার আগ পর্যন্ত যেন আমরা একটা পেনশন পাইতে পারি বা আমরা একটা কিছু করতে পারি। আমরা তো এদেশেরই সব, আমরা শিল্পী, আমরা তো আর কিছু শিখি নাই, আমরা কি আর চায়ের দোকান চালায় আজীবন চালাইতে পারবো, মুড়ি বেচা চলতে পারবো, আমরা কি সবজি বেচা চলতে পারবো? আমাদের একটা সম্মান আছে আমরা মনে করি, দর্শকরা আমাদেরকে ভালোবাসে, আপনারাও যারা আছেন সবাই আমাদেরকে ভালোবাসে, তো সেই স্বার্থে আমাদেরকে একটু কিছু করে দেওয়া উচিত বলে আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি আমাদের দিকে একটু নজর দেন। আমাদের একটা ফান্ড করে রাখলো ওনারা, যে এইখান থেকে যেসব শিল্পীরা এখন আর কাজ করছেন না, যাদের বয়স হয়ে গেছে, একটা এই যেমন সরকারি চাকরিতে আছে না 57 বছর, 57 বছর হলে তারা রিটায়ারমেন্টে যান, এখানে এরকম একটা সিস্টেম করে যে 57 বছর বা 50 বছর বা 60 বছর হইলে সে একটা ভাতা পাবে প্রতি মাসে, তাহলে অন্তত তার 4টা লবণ ভাত। আর মানুষ যখন বয়স হয়ে যায় তখন সবারই কিন্তু ডাক্তার ওষুধপত্র, তো ডাক্তার ওষুধপত্র যেন সে কিনে খাইতে পারে সেই ব্যবস্থাটুকু যেন করা হয়। এটাই আমার, যারাই আসবেন কামিং পরিষদ যারা হবেন সবাই মিলেমিশে কাজ করবেন, এই ব্যাপারটা আমাদের ওইরকম দিলেই তো আমরা চলতে পারি, আমরা বাড়ি ভাড়া দিয়ে চারটা খাইতে পারি, অন্তত ওষুধপত্র কিনতে পারি, পয়পলাপার নিয়ে চলতে পারি, এই জিনিসটা একটু দেখার জন্য আমার খুব বিনীত দর্শক। আমরা তার যে অক্লান্ত বিভিন্ন
আমার তো সামনের মোবাইলে এত সামনে মুখের দ্বারা দেওয়া লাগে পিছনে গান ভাই সামনে হোয়াইট করেন ভাই এগুলো কি আছে ভাই নির্বাচন নেতা পুরো আপনি সন্তুষ্ট আপনি অবশ্যই ধন্যবাদ 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 তুমি সামনে কি করে বন 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 তো ভাই আমি ওখানে কেন যাবো বলো দাদা এই যে কাপ যা হচ্ছে না এগুলো হচ্ছে আমি নেই এগুলো মনে হয় একসময় ইতিহাস হবে এই যে সাংবাদিকদের দেখ এই দেখ উত্তেজিত সব ইউটিউবার বুঝছস তার মানে কি কাপ ঝাপ সাংবাদিক ভাইরা পিছনে চলে যান সাংবাদিক ভাইরা পিছনে যান পিছন থেকে সবাই সরে যান পিছন থেকে সবাই সরে যান আমি আন্তরিকভাবে অনুরোধ করছি পিছন থেকে সবাই সরে যান পিছনে কেউ থাকবেন না একজনও থাকবেন না পিছনে প্লিজ পিছন থেকে সবাই সরে যান
আর জার্নালিস্ট ভাইরা যেখানে স্ট্যান্ড করেছিলেন কাইন্ডলি ওখানে চলে যান। আচ্ছা আচ্ছা, আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছাড়া আর গেস্ট ছাড়া সবাই সরে যান, পিছন থেকে সবাই সরে যান। আচ্ছা স্যারকে একটু সার্কিট করেন না। আচ্ছা আপনাদের বুন্ডগুলো যদি দেওয়ার প্রয়োজন হয় এখানে দিতে পারেন, কিন্তু বুন্ডগুলো আর পিছনে কেউ থাকবেন না, পিছনে কেউ থাকবেন না, একজনও থাকবেন না পিছনে, অনেক গরম, আপনারা অসুস্থ হয়ে যাবেন, অনেক গরম। কিন্তু ভাই সামনে সামনে কোনো ক্যামেরা থাকবে না ভাই, সামনে আমাদের গেস্ট আছে অনেক, সামনে কাইন্ডলি কোনো ক্যামেরা থাকবে না, সামনে সামনে আমাদের কোনো ক্যামেরা থাকবে না। আর চেয়ার চেয়ারটা একটু ছাড়তে হবে ভাই, আজকে আমাদের অনেক গেস্ট আছে, আমরা আপনাদের ভোটে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দিব, ভোটে যাওয়ার ব্যবস্থা করে দিব। আমরা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যার যার অবস্থান থেকে যদি আপনারা একটু নীরবতা পালন করেন তাহলে আমাদের সবার কার্যক্রম শুরু করতে আমাদের সুবিধা হয়। ভাই দয়া করে পিছন থেকে সবাই সরে যান, ভাই আপনাদের কাছে অনুরোধ করতেছি, ভাই পিছন থেকে সরে যান, আপনারা পিছন থেকে। ভাই প্লিজ ভাই, গরমে কোনো অপশনই নেই, অসুস্থ হয়ে যাবে একের জন্য, আমি একটু ভাই সামনে চলে আসেন, সামনে সিটে চলে আসেন ভাই। পিছনে কেউ পড়ে না ভাই, হ্যাঁ চলে আসেন সামনে ভাই, পিছনে অবস্থা একটা ফ্যানও নেই, পিছনে একটা ফ্যানও নেই। ভাই ক্যামেরা ক্যামেরা নিয়ে চেয়ারে বসেন না খালি, ভাই ক্যামেরা নিয়ে চেয়ারে বসেন না ভাই, আমার গেস্টটা বসতে পারছে না। ভাই এখানে চেয়ার গুলাতে ক্যাবিনেট মেম্বার ছাড়া পিছনে বলতেছি, আমি কেউ শুনতেছি আমাদের অভ্যাস হয়ে গেছে, আসো আসো। এরা এই অডিয়েন্স সামনে থাকে বাইদ্য কথা বলছে, আরে কেউ কথা শোনো না, কি করছো ভাই?
মনি ভাই এর একটু সাড়া এর একটু সাড়া এই সামনে আসেন সামনে আসেন এর একটু সাড়া দেন হ্যাঁ হ্যাঁ এর একটু সাড়া দেন হচ্ছে সাগর এর একটু সাড়া দেন এই সামনে ভাই পড়ো লোক পড়ায় কে বলবেন কে বসবে আপনি থাকেন না একদম সামনে যাবেন বসুন আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা এখনো কথা বলে যাচ্ছেন আপনারা যদি একটু নিরাপত্তা পালন না করেন তাহলে আমরা আমাদের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে শুরু করতে পারবো না শেষও করতে পারবো না তাই একটি অনুষ্ঠান শুরু এবং শেষের জন্য যারা দর্শক থাকেন তারা যদি আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে অনুষ্ঠান কখনোই সুন্দর হয় না শেষও হয় না তাই আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু নীরব থাকবেন আপনারা নীরব হলে আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে পারব হ্যালো পিসার সমিতি সম্মানিত অতিথিবৃন্দ আপনারা নীরব থাকেন তাহলে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে পারি আপনাদের নীরবতায় আমাদেরকে অনুষ্ঠান শুরু করার জন্য উৎসাহিত করি মোবাইল আমরা সর্বপ্রথম কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم ধন্যবাদ আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আজকের আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সচিবালয়ের সম্মানিত সদস্যবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের গঠনতন্ত্রে
শপথ বাক্য পাঠ করানোর কোনো নিয়ম নেই, শুধুমাত্র সৌন্দর্যের জন্য, সবার কাছে যাতে সুন্দর হয়, শোভন হয়, সেজন্য আমরা শপথ বাক্য পাঠ করে থাকি। তাই আজকে আমরা এই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য এবং আমাদের এখন বয়োজ্যেষ্ঠ শিল্পী কাজী হায়াত ভাইকে আমরা বেছে নিয়েছি আজকে আমাদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য। আমি অনুরোধ করব হায়াত ভাইকে, আমাদের এবারের নবনির্বাচিত সভাপতি মিশা সদাগরকে আজকে তিনি শপথ বাক্য পাঠ করাবেন। আমি তাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হায়াত ভাই, শুভ শিল্পী সমিতির নির্বাচিত প্রতিনিধিদের আজকে শপথ বাক্যের মাধ্যমে শুরু হবে নতুন দুই বছরের কার্যক্রম। আমি আশা করব একজন সিনিয়র সদস্য হিসাবে অসম্মান সমস্ত কিছু ভুলে গিয়ে নবনির্বাচিত কমিটি খুব সুন্দরভাবে কাজ করবে সবাইকে নিয়ে এবং শিল্পীদের কল্যাণের জন্য কাজ করবে। শিল্পীদের কল্যাণ হলে আমরা খুশি থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শপথ বাক্য পাঠ করি। আমি যেটা বলব সম্মানিত প্রেসিডেন্ট সেই কথাই বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিশা সওদাগর। আমি মিশা সওদাগর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে। নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। শপথ করিতেছি যে। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী। তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। চলচ্চিত্র শিল্পী। চলচ্চিত্র শিল্পী। চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায়। চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেব না। আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হইতে দিব না। আমি বিধান অনুযায়ী বিধান না এটা প্রচলিত নিয়ম অনুসারে এখন মাননীয় সভাপতি তার ক্যাবিনেটের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবে। ক্যামেরাটা আমি ভেঙে ফেলবি, পরে দেখবি ক্যামেরা পাচ্ছি না, বুঝলেন না, আমলি করে বুঝলেন না, খালি মার খাবেন খাও। আমি এখন 2024-26 নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে সাধারণ সম্পাদক সহ বাকি 19 জনকে শপথ বাক্য পাঠ করানোর জন্য হায়াত ভাইয়ের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মিশা সওদাগর, আমার সবাই কি পেয়েছে?
শপথ সবাই ইনশাল্লাহ পেয়েছে, সব সবাই একটু আমাকে একটু আমাকে একটু এনশিওর করে সবাই পেয়েছে। আমি শুধু বলবো, আমি আপনারা আপনাদের নাম বলবেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পদ বলেন আপনাদের নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমরা সাইন করুন, যার যার জায়গায় সাইন করে বুঝিয়ে দেন, ইয়েতে সাইন হয়ে গেলে আপনাদের কলম আছে এখানে, সবাই কলম দাও। এক মিনিট দেখার সময় না তাদের পাঠা। আমি এইটার জাস্ট একটা আমি দুটো লাইন আপনাদেরকে বলে দেই, মহান স্রষ্টার কৃপায় আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের জন্য যে সমস্ত শিল্পীরা যে সমস্ত কলাকুশলীরা আমাদেরকে এই বিশাল জয় আনতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ভালোবাসা। আমরা গোটা চলচ্চিত্র পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই, আমরা চিরঋণী যারা আমাদের ক্যাবিনেটকে এত বড় বিজয় এনে দিয়েছেন। আমরা ঋণী প্রশাসনের কাছে, আমরা ঋণী এই দায়িত্বভার যারা ছিলেন নির্বাচন কমিশন সদস্যরা এবং অ্যাপিলেট বোর্ডের সদস্যরা তাদের সবাইকে জানাই আমাদের হৃদয় নিগ্রাণ শুভেচ্ছা। আপনাদের সবার জানার জ্ঞাতার্থে বলছি যে আজ থেকে আজ 5টায় থেকে কোনো কার্যক্রম তাদের সমস্ত অ্যাপিলেট বোর্ড এবং ইলেকশন কমিশনদের কার্যক্রম শেষ, আজকে থেকে 5টায় সমস্ত আগামী 2 বছরের জন্য কার্যক্রম আমরা বৈধভাবে পরিচালনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই। এই আশা এই প্রত্যয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে পুরোটা আমার পরিষদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। এখন পরিচালক সমিতির মানে পুষ্প অপরণ দেওয়ার পালা, সবার আগে পরিচালক সমিতি দিন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যভার গ্রহণ ধরনের পরে বাংলাদেশ চলচ্চিত্র পরিসংখ্যার পক্ষ থেকে দিয়ে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আয়া সাহেব, মন্দাতুর রহমান আকবর, বদরুল রাশেদ চৌধুরী এবং বিশিষ্ট নেতৃবৃন্দ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত কমিটিকে সম্ভাষণ জানালেন, সাদর অভ্যর্থনা জানালেন। এরপরে ভারতীয় সংযোগ আরমান
এবং সুশান্তর নেতৃত্বে ভাই ভাই সন্ত গোষ্ঠীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। ভাই ভাই সন্ত গোষ্ঠী ধন্যবাদ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বিশিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ। ভাই ভাই অ্যাকশন সঞ্চয় গোষ্ঠীর নির্বাহী কমিটিকে এরপরে আসছে বাংলাদেশ চলচ্চিত্র ভাই ভাই হোন্ডা গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই চলচ্চিত্র হোন্ডা গ্রুপ আমাদের সামনে এসে গেছে। তারা নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন। ফুলের মালা এবং সামনে ক্যামেরায় পিছনে দাও কাজী মনিরের নেতৃত্বে আমাদের সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী মনিরের নেতৃত্বে তারা এগিয়ে আসছেন নবনির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবার জন্য। চলচ্চিত্র সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতি তারা ফুলের তোড়া দিয়ে কাজী মনিরের নেতৃত্বে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নিচ্ছে। সেখানে আছেন আমাদের বাবুল সাহেব, আছেন আমাদের শামসু সাহেব, আছেন জামাল এবং আরো বিশিষ্ট নেতৃবৃন্দ, পুরো কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবার জন্য এগিয়ে আসছে বাংলাদেশ রূপসজ্জাকর কমিটি। তারা আজকে ফুল দিয়ে আমাদের মেকআপ করিয়ে দিচ্ছে, আজকে তারা কোনো রং তুলে নিয়ে আসেনি, ফুল দিয়ে আজকে এই নবনির্বাচিত কমিটিকে তারা সুন্দর করে শোভনভাবে বরণ করে নিল। এরপরে আছে বিএতায়েব ফ্যান ক্লাব। বিএতায়েব ফ্যান ক্লাবের পক্ষ থেকে তাদের নেতৃবৃন্দ আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে এগিয়ে আসছে বিএ তায়েব ফ্যান ক্লাব। কিন্তু বিএ তায়েবের হাতে ফুল দেওয়া যাবে না, ফুল দিতে হবে আমাদের হাতে। বিএ তায়েব ফ্যান ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আছেন সিনে ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, তার নেতৃত্বে আছেন আমাদের বজলু ভাই। আমরা সত্যি অভিভূত একে একে এই নবনির্বাচিত কমিটিকে যারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা নির্বাচনের শুরুতে বলেছিলাম আমরা সবাই এক, জাগ্রত হোক আমাদের বিবেক। আমাদের বিবেক জাগ্রত হয়েছে বলেই আমরা এই কমিটি একেবারে বলা যায় পুরো পরিষদে আমরা বিজয়ী হয়ে আসতে পেরেছি। আমরা যা বলেছিলাম বিবেক জাগ্রত হওয়ার জন্য সেটার এই প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি। আমি ভিড় দরকার একটা কথা বলতে চাই, আমাদের 21 জন 18 জন এসছে, অন্য প্যানেল থেকে যে 3 জন এসছে, দীর্ঘ সাহেব বলেছে ওরা আমার সন্তান, আর আমি বলছি ওরা আমার ভাই, ওরা আমার বোন। ওই 3 জনকে আমরা বরণ করে নিয়েছি, এখন একটাই প্যানেল, মিশা দীর্ঘ প্যানেল। সাদা ব্লক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানানো হলো। এবার আসছেন ব্যবস্থাপনা পরিচালক সমিতি, ব্যবস্থাপনা পরিচালক সমিতির পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ, আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের সবার শ্রদ্ধেয় বাচ্চু ভাই, আমাদের মজনু ভাই, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সমস্ত বিশিষ্ট নেতৃবৃন্দ, আমাদের এই কমিটিকে অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন। বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে সম্প্রীতি, আমরা চাইব এই সম্প্রীতি যেন আমাদের মাঝে চিরজীবন অটুট থাকে। আমরা সবাই এক, একে একে আমরা সবাই তা পরণ, আমরা তা প্রমাণ করতে পারছি, প্রমাণ করে যাব। বাচ্চু ভাই তার গলার মালাটি সুভাষের গলা ধরিয়ে দিলেন। বাবা দিনে কত তারপরে হ্যালো 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 আজকে প্রথমেই নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে জানাই এবং শুভেচ্ছা জানাই। সত্য আজ থেকে কিন্তু খারাপ দিন শুরু হলো। আমাদের দেশে একটি কথা আছে যে যায় দিন ভালো আসে দিন খারাপ। আমি আশা করি নবনির্বাচিত কমিটি এই শব্দটা যে আসে দিন ভালো যায় দিন খারাপ এই আশা তাদের কাছে রাখতেই পারে। তাদের এই জয় আমার কাছে খুব উৎসাহবর্ধক মনে হয়েছে, ধন্যবাদ সবাইকে। বাবা বললো যে মানে আসে দিন ভালো নাকি, মানে যায় দিন ভালো আসে দিন খারাপ। আমার বাবা বললো, আমি বললাম বাবা আসবে দিন ভালো গেছে দিন খারাপ, কারণ আমরা আপনার, আপনি আমাদের বাপ, আমরা ওই শিক্ষায় দীক্ষিত। থ্যাংক ইউ। আমরা এই ছেলেটা এইটা ব্রত পালন রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ হুজুর
ছোট্ট একটা দোয়া হয়ে দিও না, ছোট্ট দোয়া করে আমাদের অনুষ্ঠান এখানে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب سقط الميزان رب العالمين الله আমাদের প্রত্যেককে সকল প্রকার ফিতনা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন আয় রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ মহামারী থেকে আল্লাহ প্রত্যেককে হেফাজত করুন আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকল প্রকার সমস্যা থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ হেফাজত করুন আয় রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুন আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরি ওয়া হুসনি ইবাদতিক আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ দান করেন তাবারুক বিতরণের জন্য অনুরোধ করছি আপনারা বসেন কেউ সরবেন না কেউ নড়বেন না ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য তাবারুক আছে কেউ আমরা ডিসিপ্লিন না আমরা পরে আমরা পরে আমরা ভাইদের দাও ভাই ভাই বোনদের দাও আর আমি জাকির অনুরোধ করছি ওই ইয়ে সব আচ্ছা আপনারা একটা মিনিট অপেক্ষা করেন এই যে ইমন ইমন জাস্ট ডাবিং শুট আপনি থেকে আসছে ও শপথ গ্রহণ করছে ওর জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যা বলবো ইমন আপনি আপনার নামটা বলবেন শুরু বিসমিল্লাহির রহমানির রহিম কি বললেন আমি ইমন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না তোর একটা তালি হবে ভাই আমি আপনাদেরকে এখন অনুরোধ করছি আপনারা বসেন সাধারণ সম্পাদক ফুলটা দিবে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি আজিজ রেজা ইউসুফ খানের নেতৃত্বে তারা এবার খোকন ইমদাদুল খোকন নাচে আলম অনেকে আছেন নেতৃবৃন্দ তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতে এসছেন বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নেতৃবৃন্দ আজিজ রেজা ইমদাদুল খোকন নাচে আলম সাইদ কালু আজাদ হাবিব অনেকে আছেন ইমদাদুল খোকন সাহেব পিছনে পড়ে আছেন কখনোই সে ছবি দেখতে চায় না ইমদাদুল খোকন সাহেব পিছনে পড়ে আছেন গাড়ি ধরতে পারছেন না আমি এবার এই ফুলের তোড়াটি গ্রহণ করার পরে আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি এখন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি মনোয়ার হোসেন ডিপজল
অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ চলচ্চিত্র নৃত্যশিল্পী নৃত্য পরিচালক বৃন্দকে অসংখ্য শ্রদ্ধা সম্মান। আপনার সরে গেলে এখন আমার সাধারণ সম্পাদক শুভেচ্ছা বিনিময় করবে। আপনার সরে যান এখনই মনোরঞ্জন বিদ্যুৎ সাহেব আপনাদের সামনে কিছু শুভেচ্ছা বিনিময় করবে। প্লিজ প্লিজ ভাই সামনে বসেন না। আপনি সরে গেলে কিন্তু মনোরঞ্জন সাধারণ সম্পাদক মনোরঞ্জন দ্বিতীয় কিছু শুভেচ্ছা বিনিময় করবে। জয় ভাই জয় ভাই ভিতরে যাই আমাদের অনেক কাজ আছে। ওকে আমরা আমি আমার কাজ যখন পৌঁছব সমস্ত আমাদের বিবেক জাগ্রত হয়েছে বলি এই বিজয় আপনি এনে দিয়েছেন। এই বিজয় আপনাদের খুব সত্য করলাম। থ্যাংক ইউ। আমাদের কেবলমাত্র কমিটি যাবেন রুমে খাবার নিয়ে কাপটা বেড়ে চলিলাম। আমি লাইন পাচ্ছিলাম, লাইন পাবেন না, তাহলে তো ছিল না, তাহলে ছিল কিন্তু ঠিক আছে মিলে যায়। Yes, sir.